নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। সারাদিন ধরে বৃষ্টি, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং একই সঙ্গে নিম্নচাপের প্রভাবে গোটা শহর জলমগ্ন। কিন্তু রাজ্য জুড়ে গভীর নিম্নচাপের মধ্যেও ভোটের উত্তাপে গা শেঁকছে ভবানীপুর। প্রতিদিন এই মুহূর্তে ভবানীপুর উপনির্বাচনের দিকে নজর থাকছে প্রত্যেকে, প্রতিদিনই সেখান থেকে শিরোনাম, খবরের শিরোনামে ভবানীপুর। কারণ পারদ চড়ছে, কারণ ভবানীপুর উপনির্বাচনের অন্যতম প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ভোটের তাপমাত্রার পারদ প্রতিনিয়ত বাড়ছে, আর মঙ্গলবার মানে আজ ভোট উত্তাপ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল বিজেপি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। কি অভিযোগ? অভিযোগ, কমিশনে জমা দেওয়া হলফনামায় তার বিরুদ্ধে ওঠা ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট বিজেপি নেতা সজল ঘোষ একটি চিঠি দিয়েছেন কমিশনে। চিঠিতে তিনি কি বলেছেন? চিঠিতে তার অভিযোগ যে ফৌজদারি মামলার তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র একটি নয়, একাধিক এরকম মামলার তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কমিশনে যে হলফনামা দিয়েছেন সেখানে কোথাও তার বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে তার উল্লেখ করা হয়নি। কি অভিযোগ করছেন সজল ঘোষ, শুনবো এই আলোচনা শুরুতেই। একবার হাইকোর্ট যেমন বলেছে না যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, ঠিক সেরকম ভাবে মাননীয় যিনি প্রার্থী ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের, তিনি প্রতি পদে পদে যে মিথ্যে কথা বলেন, শপথ নিয়ে মিথ্যে কথা বলেন, মানে দিব্যি কেটে কেটে মিথ্যে কথা বলেন, সেটা আর একবার প্রমাণিত হয়ে গেল আজকে। তিনি ওখানে দাঁড়িয়ে যে হলফনামা দিয়েছেন সেই হলফনামায় কোথাও তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো উল্লেখ করেননি। এটা সত্যের অপলাপ, এটা কমিশনকে অন্ধকারে রাখা। তাই আমরা দাবি করছি এই নমিনেশন বাতিল করে দেওয়া হোক। সত্যের অপলাপ, কমিশনকে অন্ধকারে রাখা, সজল ঘোষের বাইট বক্তব্য আমরা শুনলাম। ঠিক কি পরিস্থিতি? এর আগের বিধানসভা নির্বাচনের দিকে যদি নজর রাখি আমরা, তাহলে এর আগের বিধানসভা নির্বাচনের সময়ও নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআই এইভাবেই মনোনয়ন বাতিলের দাবি করেছিলেন কোথাও শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? তিনি দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অসমে 5টি মামলা রয়েছে যা তিনি হলফনামায় গোপন করেছেন। এবার সে একই অভিযোগ আবারও তার বিরুদ্ধে আনলো বিজেপি, অর্থাৎ এবারও সেই 5টি মামলা, যে 5টি মামলা অসমে করা হয়েছিল, অর্থাৎ যে অভিযোগ কোথাও ছিল নন্দীগ্রামের সময় প্রায় 5 মাস বাদে সেই একই অভিযোগ আনলো বিজেপি। দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। পুরনো কেস 2018 সালের, সেই কেসের উল্লেখ উনি করেননি নমিনেশনে, স্বাভাবিকভাবে এটা তথ্য গোপনের আইনের আন্ডারে পড়ে। তো আমরা নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করেছি, আর এটাও ঠিক যদি এই ধরনের তথ্য গোপন কেউ করে জেনে শুনে তাহলে সাজা হওয়া উচিত, নমিনেশন ক্যান্সেল হওয়া উচিত। সে দাবি আমরা করেছি, নির্বাচন কমিশন তার বিচার করবে। বিজেপির অভিযোগকে যদিও আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস, খুব স্বাভাবিক। বিজেপির অভিযোগকে আমল দেওয়ার তো প্রশ্ন ওঠে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, একেবারে আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, এবং গোটা বিষয়কে হাস্যকর বলে কটাক্ষ করছে তৃণমূল নেতা তাপস রায়। আমি কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম তাপস রায়ের বক্তব্য, বিজেপি এগুলো যত করবে তত নাকি ভোটের ব্যবধান বাড়বে, এমনটাই কটাক্ষ করেছেন তিনি। এর আগেও যদিও আরেক তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনিও বলেছেন একই কথা কোথাও, যে শুধুমাত্র দিলীপ ঘোষ কেন, দিলীপ ঘোষের 3 পুরুষ আসলেও কোনোভাবে এই ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা আটকাতে পারবে না। আজকে তাপস বাবু তিনি ঠিক কি বললেন এই মনোনয়নপত্র নিয়ে যে তথ্য গোপনের অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে শুনবো। আরে বিজেপি আর খেয়ে দেয় কাজ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তার নামে আবার কেস পেন্ডিং আছে, তো ঘোড়ায় হাসবো। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বাংলার জন্যে, গণতন্ত্রের জন্যে, মানুষের জন্যে, যার আপাদ মস্তক কোনো জায়গা নেই যে জায়গায় তিনি রক্তাক্ত হননি, তার বিরুদ্ধে ফৌজদারি হামলা, এসব হাস্যাস্পদ এসব শুনেও
বাংলার মানুষ হাসবে এবং এইগুলো যত বিজেপি করবে আর বলবে প্রতিদিন তত ভোটের ব্যবধান বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে পাঁচটি মামলার কথা বলছে বিজেপি, এবার সেই মামলাগুলোর দিকে নজর রাখি। যেটা তাপসবাবুর বক্তব্য হাস্যকর, গোটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য হাস্যকর, কিন্তু এগুলো তো এই সময়ের মামলা নয়, 2021-এর মামলা নয়, 2018 সালের। এবং এদিকে নজর রাখা যাক, তার সবকটি মামলা কোথাকার? সবকটি অসমের বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে। কোথায় কোথায়? অসমের সীতানগর থানা এলাকায় হিংসায় প্ররোচনার অভিযোগে মামলা, পানবাজার থানায় হিংসার ষড়যন্ত্র এবং প্ররোচনার অভিযোগে মামলা, যোগী রোড থানা এলাকায় রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা, উত্তর লাখিমপুর সদর থানায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা। এছাড়াও অসমেরই উত্তর লাখিমপুরের সদর থানায় সরকারি কর্মীকে বাধা এবং হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এই সবকটি মামলার একটিও উল্লেখ নেই তৃণমূল কংগ্রেস নেত্রীর হলফনামায়। অর্থাৎ মামলা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা জানি যে বিভিন্ন সময় রাজনৈতিক নেতা নেত্রীদের নামে একাধিক রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রসঙ্গে মামলা রুজু হয়ে থাকে, কিন্তু হলফনামায় তার উল্লেখ থাকবে না কেন? আমরা সকালে দেখেছিলাম সেই হলফনামার কপি আমাদের কাছে রয়েছে। আমরা সকালেই দেখিয়েছি সেই হলফনামার কপিতে, যেখানে লেখা রয়েছে যে তালিকাটা, যে ব্লকটা রয়েছে কোথাও, যে সেখানে কোনো ক্রিমিনাল রেকর্ড কেস চলছে কি না, তার পাশে লেখা রয়েছে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ কোথাও কিচ্ছু নেই, এটা প্রাসঙ্গিকই নয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে একাধিক। অন্যদিকে মঙ্গলবার দিন প্রবল বৃষ্টি বাদলার দিনে ভবানীপুরে ভোট প্রচারে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলো। এদিন মমতার সমর্থনে প্রচার করলেন ফিরহাদ হাকিম, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন তিনি, এবং একইভাবে জনসংযোগ করলেন প্রিয়াঙ্কা টিপরিওয়ালও। 1 ইঞ্চি মাটি ছাড়তে তিনি রাজি নন, তাই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন প্রিয়াঙ্কাও, সঙ্গে নিত্যদিনের বাগযুদ্ধ তো ছিলই। ঠিক দিনভর আজকে কিরকম এই বাগযুদ্ধ চললো, আমি আলোচনায় আসবো আজকে অবশ্যই হলফনামা নিয়ে। তবে তার আগে আজকে দিনভর বৃষ্টি মাথায় নিয়ে যে প্রচার চললো, তার মধ্যে যে বাগযুদ্ধ চললো, সেদিকে নজর রাখা যাক। যে চেতলায় জন্মেছে এদের মানুষের অবস্থা দেখে নিন, চোর লক্ষ্মীদের চিন্তা নেই, তখন টাকা দিবেন না, স্টুডেন্টদের চিন্তা নেই, ইলেকশন আসার এক মাস আগে আপনি অ্যানাউন্স করলেন, আর তখনও যখন আপনি হেরে গেলেন এক জায়গায় পুরো বছর করে দেখান, তখন আপনি বলছেন পশ্চিমবঙ্গ ঋণে চলছে, ধার নিয়ে আমরা চালাচ্ছি। যদি ধার নিয়ে চালাচ্ছেন, এই কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচা কি করে করছেন? প্রিয়াঙ্কা টেবিল কি বললো, তার উপরে ভোট হয় না, তারপর চেতলার ফিলিংস হয় না। চেতলায় গলিতে গলিতে ঢুকে মানুষের সেবা আমি করেছি, প্রিয়াঙ্কা টেবিল বা বিজেপির কেউ করেনি। এই জায়গা থেকে শুরু করবো আলোচনা, অবশ্যই এই মামলা এবং তার সঙ্গে সঙ্গে ভবানীপুর নির্বাচনের একাধিক বিষয় উঠে আসবে। তবে তার আগে প্রতিদিনের মতো আপনাদের জন্য তিনটে পোল কোয়েশ্চেন, সেদিকে নজর রাখা যাক, অবশ্যই উত্তর আশা করব যত দ্রুত সম্ভব। আজকের প্রথম প্রশ্ন, কমিশনে তথ্য গোপনের অভিযোগ, অস্বস্তিতে কি তৃণমূল কংগ্রেস, আপনি কি ভাবছেন? দ্বিতীয় প্রশ্ন, তথ্য গোপনের অভিযোগে কমিশনের পদক্ষেপ কি জরুরি? এবং তৃতীয় প্রশ্ন, অভিযোগের প্রভাব কি পড়বে আদৌ ইভিএমে, যে বিষয়টা উড়িয়ে দিচ্ছে কোথাও তৃণমূল কংগ্রেস? যদিও বিজেপির বক্তব্য যদি প্রমাণিত হয় তথ্য গোপন করেছেন সত্যি সত্যি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মনোনয়ন বাতিলও হতে পারে। আমাদের সঙ্গে কারা রয়েছেন? আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষের বাড়তি দায়িত্ব নিঃসন্দেহে এবারের এই উপনির্বাচনে। সজলদা স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কোহিনুর মজুমদার, সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, এবং রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং স্বাগত আমার প্রোগ্রাম সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে সজলদার কাছে আসি। সজলদা, ইতিমধ্যে এই অভিযোগগুলো যখন আপনি করেছেন এবং এই অভিযোগ ইতিমধ্যে নির্বাচন কমিশনে আপনি দাখিল করেছেন, প্রথমেই প্রথম প্রতিক্রিয়াই আসছে রাজনীতির ময়দানে। আমি সকালেও আপনার সঙ্গে কথা বলছিলাম, সেই সময় বলছিলাম যে কোথাও এই ধরনের অভিযোগের কোনো ভূমিকা নেই, কোনো অভিযোগের কোনো যৌক্তিকতা নেই, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে এই ধরনের অভিযোগ ইচ্ছাকৃতভাবে বিজেপি করছে। আজকে তাপসবাবু তিনি বললেন যে কিচ্ছু করতে পারছে না, কোনোভাবেই জানে যে এটা শক্তগড় ভবানীপুর, সেই জন্য অহেতুক শুধুমাত্র হ্যারাসমেন্টের জন্য বিষয়গুলো আপনারা করছেন, আপনি কি বলবেন? দেখুন, আমি কারোর কথার উত্তর দিতে যাব না, উত্তর দেবে মানুষ। আমি তথ্য সহকারে তথ্য গোপন সেটা তুলে ধরেছি দলের পক্ষ থেকে। আইন আইনের পথে চলবে,
এখানে বলা হয় শাসকের আইন, আইনের শাসন এখানে নেই, তাই ওনারা গুরুত্ব দিচ্ছেন না, তাই ওনারা এই ধরনের কথাকে ঠাট্টা মস্করা ব্যঙ্গতে নিয়ে যাচ্ছেন। ওনারা নিয়ে যান, আমরা যেখানে যতদূর যেতে হয় এটার জন্য আমরা ততদূর যাব। তারপর আছেন সবার উপরে গণদেবতা, গণদেবতা বিচার করবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। একটা কলম আছে, সেই কলমে লিখতে হয়, শপথ নিয়ে লিখতে বলতে হয় যে আমি যে তথ্য দিচ্ছি সেই তথ্য সঠিক, আমি যে তথ্য দিচ্ছি সেই তথ্য সঠিক। কিন্তু আনফর্চুনেটলি উনি যে তথ্য দিচ্ছেন সেই তথ্য যে সঠিক নয় সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। এবার ওনারা বলুন যে আমার দেওয়া তথ্যগুলো ভুল, তাহলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, কারণ আমি কমিশনকে মিসলিড করছি। এছাড়া আর কি বলবো, মারাত্মক অভিযোগ কমিশনকে মিসলিড করার। কোহিনুর এখানে রয়েছেন, আগে কোহিনুরের কাছে আসি। কোহিনুর, এই অভিযোগ বারবার হচ্ছে, শীর্ষ স্তরের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তারা প্রত্যেকেই বলছেন যে অহেতুক, কিন্তু সত্যিই কি যেখানে একদম তথ্য প্রমাণ দিয়ে এই অভিযোগটা করেছেন সজল বাবু, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কি সত্যি সত্যি অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, আদৌ কি বলা যায়? এই অভিযোগ তো ঠিক ছ মাস আগেই নির্বাচনের সময় নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করেছিলেন এবং কমপ্লেনও হয়েছিল, ইলেকশন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অসমে যে মামলাগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেটি অন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না, এটা ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। এবং তারপর সেটাকে নিয়ে অভিযোগ এবং সে অভিযোগের ভিত্তিতে রিপাবলিকের এক ঘন্টার শো, এটা আমি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। এটা তো ইলেকশন কমিশন আগেই ক্লিয়ার করে দিয়েছে, ছ মাস আগে ক্লিয়ার করে দিয়েছে যে এই এই এক নাম নয়, নামটা এক, একই ব্যক্তি নয়। এটা আপনারা সবাই জানেন, আমার মনে হয় এটা নিয়েও শো হয়েছে রিপাবলিকে, আমিও ছিলাম। তো একই জিনিস বারবার বলার মানে তো কোনো যুক্তি নেই। আমি জানি না কোহিনুর কোথাও মামলাগুলো গুলিয়ে ফেলছেন কিনা। সন্ময়দা আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন আমাদের সঙ্গে রয়েছেন, একদম গুলিয়ে ফেলছেন। আমি সন্ময়দা এবং সায়ন দুজনের কাছে আসছি। নন্দীগ্রামের সময় এই অভিযোগগুলো উঠেছিল, কোহিনুরের বক্তব্য, এবং সেই সময় কমিশন ক্লিয়ার করে দিয়েছে, তারপরে এই অভিযোগগুলো সম্পূর্ণ বিভ্রান্ত করার জন্য ভোটারদের কি বলতে না করে কথা বলছেন। আমি আমি বলছি আমি একটু বলি আমি হ্যাঁ প্লিজ বলুন সজলদা আমি আমি একটু বলবো আমি একটু বলি সেটা হচ্ছে উনি নিজেই গুলিয়ে ফেলছেন, উনি নিজে লেখাপড়া না করে বলছেন। তার কারণটা যেটা হচ্ছে, যেটা ইলেকশন কমিশন গত নির্বাচনে বলেছিলেন, সিবিআই এর একটা মামলা ছিল সেটা অন্য মমতা ব্যানার্জি, আসামের মামলাগুলো অন্য মমতা ব্যানার্জি নয়। আর এখানে আমরা সিবিআই এর মামলাটার উল্লেখ দিইনি, লেখাপড়া করে তারপর চ্যানেলে আসুন। আর জানেন তো কি নিয়ে আজকে আমি যথেষ্ট লেখাপড়া করে চ্যানেলে আসছি, আপনারা লেখাপড়া করুন আর গুনুন কটা এখন আছে আর পরের রোববার কটা থাকবে না সেটা ভালো করে গুনুন। শুধু নির্বাচন কমিশনকে 10টা চিটি লিখে সন্ময়দার কাছে আসবো, হিউম্যান রাইটসকে চিটি লিখে নির্বাচন কমিশনের সঙ্গে কোথাও এই নির্বাচনকে এই জায়গায় এক করে দেওয়া হচ্ছে যে আগে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এই এই নতুন করে এই অভিযোগটা সামনে আনার কোনো অর্থ নেই। সন্ময়দার না একটা কথা বলি স্বর্ণালী, সেটা হচ্ছে যে সিবিআই এর মামলা আর অন্য মামলা এটা সজল ভালো বলবেন, কেন সজল চিঠিটা লিখেছেন ফলে সেটা সজল ব্যাখ্যা করলেন যে নন্দীগ্রামের ক্ষেত্রে কোন মামলাগুলো সিবিআই এর মামলা বলে সেটা না বলে দিয়েছিল নির্বাচন কমিশন, আর এক্ষেত্রে অন্য মামলাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেটা নির্বাচন কমিশন তদন্ত করুক, পড়লে বোঝা যাবে যে অভিযোগটা করা হয়েছে। সেই অভিযোগে যদি সারবত্তা থাকে তাহলে নির্বাচন কমিশন আইন মোতাবেক ব্যবস্থা নেবেন, সেটা আমরা আশা রাখব। আমি এ কথাটা বলে আমি একটু অন্য আঙ্গিকে একটু এই বিষয়টাকে ব্যাখ্যা করব। ঘটনা হচ্ছে যে দেখুন, রাজনৈতিকভাবে যারা আমরা রাজনীতি করি সবসময় চেষ্টা করি যে যতটা ট্রান্সপারেন্ট হওয়া যায় চেষ্টাটা করা উচিত। অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী তো, তিনি তো সততার প্রতীক বলে সরকারে এসেছিলেন, ক্ষমতায় এসেছিলেন 2011-এ, ফলে তাঁদের কাছ থেকে অনেক বেশি ট্রান্সপারেন্সি বাংলার মানুষ আশা করেছিল। আমি সাম্প্রতিককালের একটা ছোট্ট ট্রান্সপারেন্সির ঘটনা বলি, 2019 সালের লোকসভা নির্বাচন, এবং সেই 2019 সালের লোকসভা নির্বাচনে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো ডায়মন্ড হারবারে যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় পরিষ্কারভাবে বলেছিলেন যে আমার নিজের নামে কোনো বাড়ি নেই, আমি উত্তরাধিকার সূত্রে কোনো বাড়ি পাইনি, আমি কমার্শিয়ালি কোনো আমার বাড়ি নেই, সমস্তটা নট অ্যাপ্লিকেবল, এনে 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 করে দিয়েছিলেন। বাস্তবে কি তাই?
আমি আমার সেই হলফনামাটা আমার সামনে আছে, আমি আপনাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি। এটা আমি আজকে একটু আগে দেখছিলাম যে পরিষ্কারভাবে নট অ্যাপ্লিকেবল বলে দিয়ে দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে তথ্য লুকোনো, তথ্য আড়াল করা। যদি আমরা যারা পলিটিক্স করি আমাদের একটা যদি পথ হয় তাহলে বলার কিছু নেই, এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে তথ্য লুকিয়েছেন কি লুকোননি। এটা নিয়ে এত আলোচনা তো কোনো দরকার নেই। নির্বাচন কমিশন সজল যেটা বলছেন যে নন্দীগ্রামে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল এগুলো আলাদা তথ্য, ইফ দ্যাট ইজ সো, এবং সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়, আমি চিঠিটা দেখছিলাম সজল যে চিঠিটা দিয়েছেন সেখানে একদম ইন্ডিয়া টিভি কোট করে রয়েছে, ইন্ডিয়া টুডেতে স্টোরিটা বেরিয়েছে পুরোটা যে কোন কোন কেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার এফিডেভিট জমা দিয়েছিলেন, তখন সেগুলো কিছু হয়নি, তখন সে মামলাগুলো ওখানে মেনশন করা হয়নি, সেই এফিডেভিটটা চলে গেছে, সেটা ভ্যালিড হয়েছে। আজকে আবার নতুন করে 2018 মামলা আসছে, তো সবই পয়েন্ট টোটালটাই ফেক এবং টোটালটাই ফোকাস নষ্ট করে দেওয়া, যে মানুষ কি ভিত্তিতে ভোট দেবে, মানুষ উন্নয়নের ভিত্তিতে ভোট দেবে কিনা, মানুষ কাজের ভিত্তিতে ভোট দেবে কিনা, এই জায়গাটাকে ফোকাস নষ্ট করে দেয়, একটা সিম্পল স্ট্র্যাটেজি বিজেপি যেটা কাজে লাগবে না। আজকে ভবানীপুরে গেলে উন্নয়ন বোঝা যাবে না, আমি ভবানীপুরে উন্নয়ন নিয়ে আসছি না এই মুহূর্তে, আমি শায়নের কাছে আসব এবং সেই উন্নয়নের জন্যই 28,000 হয়েছে, এবার হলে সেটা 56,000 হবে। শায়ন, এই হলফনামা একদিকে যেখানে আগের যে ধরনের কেস নাম্বার সবকিছু এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, সত্যি সত্যি কি ফোকাস বা ডিফোকাস করার জন্য বিষয়টা প্রায়োরিটি কি পাচ্ছে এই মুহূর্তে ভবানীপুরে পরের বিষয়, কিন্তু হলফনামা একজন ক্যান্ডিডেট তার বিরুদ্ধে চলা কোনো ক্রিমিনাল কেস ফৌজদারি মামলার যদি উল্লেখ না করে সেক্ষেত্রে তো মনোনয়নপত্র কি বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, শায়ন কি বলবেন? না স্বর্ণালী, আমি প্রথমেই যে কথা বলতে চাই যে আসলে নাটকটা বন্ধ, আমি খুব পরিষ্কার ভাবে আপনাদের টেলিভিশনে অন রেকর্ড বলছি যে নাটকটা চলছে, নাটকটা বন্ধ। তার কারণ আমি আপনাকে দুটো খুব সুন্দর উদাহরণ দিয়ে দিচ্ছি। এবাংলার বুকের একজন এমপি, তিনি বসিরহাট থেকে নির্বাচিত হয়েছিলেন, তিনি পার্লামেন্টে ওথ নেওয়ার সময় যিনি নিজেকে ম্যারিড বলে প্রকাশিত করেছিলেন তিনি বিবাহিত ছিলেন, তাই তো? পরবর্তী সময় আমরা জানতে পারি তিনি বিবাহিত নন। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট বা সংসদীয় কমিটি তার বিরুদ্ধে কোন ব্যবস্থাটা গ্রহণ করেছে? শুধুমাত্র রিপাবলিকে এসে বিজেপির প্রতিনিধিরা চেঁচালে হবে? তাদেরকে তো একথার আজকে উত্তর দিতে হবে, তারা কোন ব্যবস্থাটা গ্রহণ করেছে? তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সংসদের বুকে দাঁড়িয়ে একজন পার্লামেন্ট অন ওথ, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকারের সামনে তিনি নিজেকে বিবাহিত বলেছেন, তিনি একজন পার্লামেন্টের সদস্য, তিনি একজন লোকসভা স্পিকার, তিনি একজন লোকসভা সদস্য, বিজেপি কোন ব্যবস্থা গ্রহণ করেছে? বিজেপি একটা ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে এসে এত বড় বড় কথা বলছে, এই করবো তাই করবো, ইলেকশন কমিশনের কাছে কেন মুখ করেনি বিজেপি সেই সময়তে? তার তো সংসদ তো খারিজ হয়ে যাওয়ার কথা। আপনি একটা কিছু দেখতে পেয়েছেন? আপনি একটা কিছু দেখতে পাননি। শুধু তাই নয়, যাদেরকে প্রকাশ্য দিবালোকে ঘুষ নিতে দেখা গেছিল, যার জন্য এথিক্স কমিটি তৈরি হয়েছিল, সেই এথিক্স কমিটি আজকে কোথায়? তাই জন্য নির্বাচন চলছে, নির্বাচনের ময়দান গরম করবার বিভিন্ন রকমের কথা বলছে। উকিল নিজে এই আইনের ছাত্র, নিশ্চয়ই জানবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কত নম্বর বার এভিডেভিটে এসে তিনি নিজে বিবাহিত বলে উল্লেখ করেছিলেন, ভুল করেছে, লোকালোর জায়গা কোথায়? আমি বলছি ভবানীপুরের বিষয়ে সবচেয়ে বড় যে জায়গা ছিল গতকাল স্টুডিওতে বসে বলেছি, যে কেন্দ্রের সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সেই কেন্দ্রের সরকার কেন মুখ্য সচিবের বিরুদ্ধে এখন অব্দি একটা ব্যবস্থা গ্রহণ করেনি? যে মুখ্য সচিব চিঠি লিখে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে লড়বেন, খেলা চলছে, নাটক চলছে বিজেপির দ্বারা, কেন বিজেপি এখন অব্দি একটা কিছু করে উঠতে পারলো না? মুখ্য সচিব চিঠি লিখে বলছেন যে মুখ্যমন্ত্রী কোথা থেকে ভোটে লড়তে চান, মমতা বন্দ্যোপাধ্যায়
যদি না ভোট আছে তাহলে দেয়ার উইল বি আ কনস্টিটিউশনাল ক্রাইসিস। কেন্দ্রে সরকার চুপ। অনেকগুলো প্রশ্ন তুললেন সায়ন, সায়ন আমি আসব, সজলদা এবং সন্ময়দার কাছে আসব। এই যে বিষয়গুলো উঠে আসছে, অর্থাৎ কোথাও ভবানীপুর উপনির্বাচন নিয়ে আগে থেকেই কোথাও আইনি লড়াই শুরু হয়েছে, এবারে তথ্য গোপনের বিষয়টাও নতুন করে আসলো, যেটা অভিযোগ বারবার করে উঠছে কোথাও নজর ঘোরাবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ভবানীপুর, সেই কারণে নজর ঘোরাবার জন্য বিজেপি এবং বামেরা উঠে পড়ে লেগেছে। মানে এটা কি এই শুধুমাত্র নজর ঘোরালে কি আদৌ এখানে ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে ভবানীপুরে? এবং সেই উদ্দেশ্যে যে অভিযোগ করা হচ্ছে যে ভবানীপুরের কোথাও যাতে কোথাও মানুষজনকে বিভ্রান্ত করা যায় তার জন্য এই নতুন নতুন কোথাও বিষয়, বামেরা চলে যাচ্ছে আইনে, আইনের দ্বারস্থ হচ্ছে, মুখ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, আপনারা বলছেন যে হলফনামায় তথ্য গোপন করা হয়েছে, সবটাই চলছে এই মুহূর্তে ষড়যন্ত্র শুধুমাত্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন বলে, কি বলবেন? সজল দেব এবং সন্ময় দুজনের কাছে আমার প্রশ্ন। আমি বলবো? হ্যাঁ বলুন প্লিজ, সজলদা শুরু করুন, শুরু করুন সজলদা। কথা হচ্ছে আমি সমস্ত প্যানেলিস্টদের বলবো যে আমরা আমাদের যুক্তি তর্ক এটাকে তুলে ধরি, এত চেঁচামেচি করলে তো কিছুই শোনা যাচ্ছে না। এক প্রশ্ন হলো যে মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি, মমতা ব্যানার্জির ঘাঁটি যদি এত শক্ত হয়, উনি যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশনের, সেখানে 2019 সালের নির্বাচনে 345 ভোটে সেখানে হেরেছে। প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি যদি এত শক্ত হয়, তাহলে উনি ভবানীপুরে না লড়ে উনি নন্দীগ্রামে লড়তে গিয়েছিলেন। মমতা ব্যানার্জির ঘাঁটি যদি এতই শক্ত হতো, তাহলে আজকে ফিরাদ হাকিম থেকে শুরু করে সবাই রাস্তায় নেমে পড়তেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন বলবো তখন আশা করবো আমাকে একটু বলতে দেবেন। তো শক্ত ঘাঁটি কিছু নয়, শক্ত ঘাঁটি কিছু নয়, গতবার কোভিড বাড়ছে 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 দেখিয়ে এক শ্রেণীর এক সম্প্রদায়ের মানুষ তারা নির্বাচনে প্রায় ভোটই দেয়নি, ফলে তারা এখান থেকে তৃণমূল জয়লাভ করেছে। মানুষের ভোট যদি যেটা ন্যাচারাল ভাবে হয় এখানে 60-65% যদি ভোট হতো, তাহলে এই নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা তৃণমূলের থাকতো না। একটা ওয়ার্ড থেকে 22,000 লিড দিয়ে টোটাল 28,000 কিছু ভোটে নির্বাচনে জয়লাভ করেছে। এটা থেকেই পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় না চান যে ভবানীপুরটা আগামী দিনে খিদিরপুর হয়ে যাক, আর আমরা মানুষের কাছে অ্যাপ্রোচ করব যে ভবানীপুরকে খিদিরপুর বানানো থেকে তোমরা আটকাও এবং তোমরা প্রিয়াঙ্কাকে নির্বাচনের পরে বলা যাবে। এইভাবে এইভাবে এই মন্তব্যের আমি যদিও এই মুহূর্তে প্রাসঙ্গিকতা পাচ্ছি না, আমি সন্ময়দার কাছে একবার আসবো, তারপর ভাস্করদার কাছেও আসবো। সন্ময়দার, যে পুরো বিষয়টাকে বলা হচ্ছে যে কনস্পিরেসি এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন অনিবার্য, আগের দিন ববি হাকিম বলেছেন প্রচারে নেমে দিলীপ ঘোষের তিন পুরুষ আসলেও কিছু করতে পারবে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বৃহৎ কনস্পিরেসি এটা পার্ট, আপনি কি বলবেন? না সোনালি, আমি একটা কথা বলি, যখন এই ধরনের ডিবেট হবে একটু প্যানেলিস্টদের একটু প্রত্যেকের কথা দর্শকদের শোনানোর একটা জায়গা যেন থাকে। আমার প্রশ্নটা হচ্ছে একটা অভিযোগ নির্বাচন কমিশনে জানানো হয়েছে, এত উৎকণ্ঠার তো কোনো প্রয়োজন নেই, নির্বাচন কমিশন বিচার করবে যে সত্যি তথ্য লুকোনো হয়েছে কিনা। কারণ এই রাজ্য তো যার সম্বন্ধে আমরা অভিযোগ জানিয়েছি তিনি তো প্রথম জীবনে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্যটাকে লুকিয়েছিলেন না, আড়াল করেছিলেন না, সত্যি করেছিলেন, ডক্টরেটটা ব্যবহার করেছিলেন, সেই ইতিহাস থেকে তো তার রাজনীতি শুরু। তারপর জীবনে মিথ্যে কথা বলতে বলতে সিঁড়ি ক্রস করেছেন, ফলে স্বাভাবিকভাবে তিনি এই নির্বাচন কি তথ্য লুকিয়েছেন সেটা নির্বাচন কমিশনের ডিসিশন নেই, এবং সেই ডিসিশনের উপর আমরা আস্থা রাখবো। তারা যদি ডিসকার্ড করে বোঝা যাবে যে আমাদের তথ্যে ভুল আছে, আচ্ছা তারা যদি প্রমাণ প্রমাণিত হয়ে যায় এই তথ্যে সঠিক তথ্যটা সঠিক যে তিনি তথ্যটা লুকিয়েছেন, আমরা আশা করবো নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। মূল প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা, সেই হলফনামা থেকে আন্তর্জাতিক স্তরে বা জাতীয় স্তরে পৌঁছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সারা ভারতবর্ষে অনেক ইতিহাস আছে, অনেক কথা বলা যায়। আমি শুধু সায়নকে একটা কথা বলবো, হচ্ছে সায়ন যথেষ্ট বুদ্ধিদীপ্ত আইনজীবী একজন,
আমার ব্যক্তিগতভাবে আমি ওকে পছন্দও করি, কিন্তু সায়ন বোধ হয় তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করতে হবে না, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, এই দোদুল্যমানতায় ভুগছে। ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামায় করেছেন যে হরিকৃষ্ণ বললেন যে মুখ্যসচিবকে মুখ্যসচিবের ভূমিকা নিয়ে আমি কি সেদিন প্রেস কনফারেন্সটা বিজেপি করেছিল, শুভেন্দু অধিকারী সমীক ভট্টাচার্যরা এই নিয়ে মুখ খুলেছিলেন, এটা একটু জেনে রাখা দরকার। ফলে আমাদের প্রতিবাদটা যে রেজিস্টার করিনি তা নয়, নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রতিনিধি দল গিয়ে তাদের কাছে লিখিতভাবে আমাদের অভিযোগ জমা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ঘটনা ঠিক যে সায়ন সেটা আইনি লড়াইয়ের পর্যায়ে নিয়ে গেছে, তাকে ধন্যবাদ। কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা। এই জায়গাতে আলোচনায় আসবো, সায়ন কহিনুর অনেকক্ষণ হাত তুলে আছে কিন্তু ভাস্করদার কাছে আবার যাবো। ভাস্করদা প্লিজ, বলবেন বিজেপি প্রার্থী নির্বাচনী এজেন্ট এখানে উপস্থিত আছে, তিনি একটা চিঠি দিয়েছেন। কাকে চিঠিটা দিয়েছেন? ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশনের কাছে চিঠি দেওয়ার পরে তার উত্তর চাওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। এবং হাস্যকর, আজকে বর্ষার মানে বৃষ্টিস্নাত দিনের মধ্যে এই হাস্যকর ব্যাপারটা এখানে ঘটছে। ইলেকশন কমিশন জবাব কি দিয়েছে? ইলেকশন কমিশনের কোন তরফে উনাদের চিঠির পক্ষে বা বিপক্ষে কোনো কিছু কথা বলেছেন? আপনি চুপ করুন প্লিজ। না না, এটা তো ঘটনা, সবাই বলছে, আমি বিশ্বাস করতে চাই না। আপনি নিরপেক্ষ থাকুন সঞ্চালিকা, একটু বলতে দিন। ইলেকশন কমিশনের কাছে চিঠি জমা দেওয়া হয়েছে, এইরকম চিঠি আগেও জমা দেওয়া হয়েছে, এরকম আগে অনেক চিঠি জমা দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন সেই চিঠির প্রেক্ষিতে যে জবাব দিয়েছে তাকে নিয়ে কেন তারা কোর্টে গেলেন না? যান তারা কোর্টে, যিনি বলছেন যে যে এই নন্দীগ্রামের ক্ষেত্রে এখানে চিঠি দেওয়া হয়েছিল, তারপরে ইলেকশন কমিশন যেটা জানিয়েছে, তারপরে তারা কোর্টে গেলেন না কেন? মিথ্যা দিয়ে চিঠি দিচ্ছেন। আর যিনি নির্বাচনের এজেন্ট হয়েছেন, তিনি কতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জানেন না? আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি করার আগে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। সুতরাং নির্বাচনের ইলেকশনের ফর্মটা ফিল আপ করতে আর কিছু হোক না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মানুষ জবাব দেবে। এক মিনিট, আমি শেষ করে নিই। তারা অভিযোগ করতে পারেন, সেই অভিযোগ করার কোনো মাপকাঠি কি ঠিক করতে পারে কেউ? আমি বিশ্বাসই আসবো, যদিও আমি প্রত্যেকের কাছে আসবো, প্রত্যেকের কাছে আসবো। একটা বিরতি নিতেই হবে, বিরতির পর অবশ্যই সায়ন এবং কোহিনুরের কাছে আমি আসবো। একটা বিরতি আমাকে নিতে হচ্ছে ছোট্ট, প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামায় সেখানে অমীমাংসিত মামলার কোনো উল্লেখ নেই, এবং এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরিওয়াল, যিনি ভবানীপুর উপনির্বাচনের বিজেপির প্রার্থী, তার যিনি নির্বাচনী এজেন্ট বিজেপি নেতা সজল ঘোষ, তিনি একটি অভিযোগ দায়ের করেছেন যেখানে বলা হয়েছে যে এই মামলার উল্লেখগুলো করেননি। প্রত্যেক ক্ষেত্রে কেস নাম্বার, তারিখ এবং একই সঙ্গে জায়গা, থানা সবকিছু মেনশন করে বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে। আমি বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম ভাস্কর সিনহা রায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, দুজনের সঙ্গে। আমার যেটা প্রশ্ন বিরতিতে যাওয়ার আগে, সেই জায়গা থেকে আসামি সায়ন আপনার কাছেও আসবো, যে কিছুক্ষণ আগে আপনি আপনারা প্রশ্ন করছিলেন যে কারা অভিযোগ করবে, কেন অভিযোগ করবে, কি উদ্দেশ্যে করা হচ্ছে। উদ্দেশ্য নিয়ে আপনারা বারবারই একই কথা বলছেন যে সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত, ফোকাস ঘুরিয়ে দেওয়ার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। একই সঙ্গে কিছুক্ষণ আগে আপনি বললেন যে কে অভিযোগ করছে এটাও ইম্পর্টেন্ট কোথাও, মানে মানে কি যিনি অভিযোগ করছেন তিনি কতবার নির্বাচনে জিতেছেন, তার কি ভূমিকা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা, এটা কি সত্যি সত্যি অবান্তর নয়? মানে এটা কি করে কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে? কে অভিযোগ করছেন তার মনে হয়েছে হলফনামায় সঠিক তথ্য দেওয়া হয়নি, তিনি অভিযোগ করেছেন, এইটা কি করে কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে? মানে আমাকে তো প্রসঙ্গে তুলে আনতে হয় তাহলে, যে কোথা থেকে মরদেহ যাবে, কোন রুটে শ্মশানে যাবে সেটাও আপনারা ঠিক করেন, এবং কার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, কে অভিযোগ করছেন সেটাও আপনারা ঠিক করেন। আসলে ব্যাপারটা কি তাই? আমার ভাস্কর এবং কোহিনুর দুজনের কাছেই প্রশ্ন। আমি বলি একটুখানি, অভিযোগের সত্যতা যদি না থাকে তাহলে অভিযোগ করাটা কিন্তু একটা, এখনই কিভাবে বলছেন অভিযোগের সত্যতা নেই? আমি বলছি সেটা, আমি একটু বলতে দিন নিরবিচ্ছিন্নভাবে, তাহলে আমি বলতে পারবো।
এই একই অভিযোগ করেছিলেন একজন বিজেপির নেতা যখন নন্দীগ্রামে, তখন যখন নির্বাচন কমিশন তাদের এই অভিযোগটা মিথ্যে বলে বাতিল করে দিয়েছিলেন, তখন তারা কোর্টে কেন গেলেন না? আবার এই আজকে সেম অভিযোগ করেছেন আরেকজন নেতা, যার নিজেকে ইম্পর্টেন্ট দেখানোর জন্য এবং আপনারা তাকে তুলে ধরেছেন। নির্বাচন কমিশনের বক্তব্যটা গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন স্ক্রুটিনি করে এবং তার এই যে মিথ্যে অভিযোগের জন্য তাকে কেন জরিমানা করা হবে না সেটাও তো জিজ্ঞেস করা যেতে পারে। সুতরাং আজকে যে অভিযোগটাকে নির্বাচন কমিশন একবার খারিজ করে দিয়েছে, একই অভিযোগ আবার কেন করা হচ্ছে? এবং সেই অভিযোগটা যদি খারিজ হয় তাহলে তারা কেন কোর্টে যাননি আগের বার? সুতরাং মানুষ উত্তর দেবে, যিনি বলছিলেন সজল বাবু, মানুষ তো উত্তর দেবে। যদি এই প্রশ্নটা আপনারা মানুষের কাছে করতে পারতেন নির্বাচন কমিশনের কাছে না করে, সুতরাং নির্বাচন কমিশনের কাছে কোনো প্রশ্ন করবেন তার উত্তর দেওয়া থাকে বোঝা গেল। তৃণমূল কংগ্রেস, আমি আমি সজল দাও হাত তুলেছেন, শয়নও হাত তুলেছেন, সজল দার কাছে আসছে, সজল দা প্লিজ। আমি একটা অনুরোধ করব, দয়া করে যতক্ষণ কথা বলবো 2 মিনিট আপনারা কেউ কথা বলবেন না, আপনারা তারপরে কথা বলুন। আমি আবারও বলছি, আমি আগের বারের নির্বাচন কমিশন যদি বলে থাকেন অভিযোগ অসত্য, সেটা ওনারা তথ্য দিয়ে প্রমাণ করুন এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করুন আমার নামে যে আমি তথ্যের বিকৃতি করেছি কিংবা মিথ্যা তথ্য দিয়েছি। জরিমানা নয়, আমাকে হাজতে পাঠিয়ে দেওয়া হোক, এক। আর দুই, যদি আমার তথ্য সঠিক হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন বাতিল করা হোক, নির্বাচন কমিশনের কাছে এটা আমার আবেদন। নির্বাচন কমিশন কখনো বলেননি, কোথাও বলেননি নন্দীগ্রামে যখন এই হলফনামায় এই অভিযোগগুলো গতবার করা হয়েছিল যে তথ্যগুলো ভুল, তারা ব্যাপারটাকে ওভারলুক করেছিল, সেটা তাদের এখতিয়ার আছে, তারা করেছিল ওভারলুক। কোর্টে গেলে অনেক সময় কোর্টে আমি আসবো, কোহিনুর কাছে আসবো, কোহিনুর কাছে সিঙ্গেল বেঞ্চ এক এক রকম রায় দেয়। তো রায় দিব আমি, এই দেখো স্বভাব খারাপ, স্বভাব খারাপ, খারাপ স্বভাব, যেমন বাস তেমনি, যেমন ঝাড় তেমনি বাস। আমি অনুরোধ করলাম, হাত জোর করে বললাম যে আমায় একটু বলতে দেবেন, তারপর আপনারা বলবেন। আমার একটা অভিযোগ আমি এনেছি, অভিযোগ যদি মিথ্যে হয় সেটা অপরাধ। আমি তো শুনলাম, সজল দা আপনার কথা শুনলাম, যদি মিথ্যে হয় কোহিনুর কথা একটু কোহিনুর কোহিনুর প্লিজ, সেটা জরিমানা নয়। আমাকে বোঝা গেছে সজল দা, আপনার আমি 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 তো বলিনি, বাকিদের একটু বলতে দিন সজল দা। কোহিনুর এবং শায়ন, কোহিনুর কাছে আসছি একটুখানি, শায়ন একটু হবে আমার। হ্যাঁ, আমি আমার যেটা মূল কথা এখানে সেটা হচ্ছে যে মামলাটা তো 2018 সালের ছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যখন এভিডিভিটা সাবমিট করেছিলেন সেটাও ভুল এবং সেটাও মিসলিডিং। সেটা যদি মিসলিডিং হতো তাহলে নির্বাচন কমিশন সেই কমপ্লেনিং এসে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন স্ক্রুটিনিতে বাতিল করে দিতে পারে, সেটা করেনি। আমার এটা নিয়ে আমি একটু বলতে দিন, শেষ করতে দিন। আমার শুধু কিছু আনপার্লামেন্টারি কথা লাগলো, মানসিকভাবে আহত তো বটেই, কারণ কি আমি সত্যি কথা বলতে আমার যিনি কো প্যানেলিস্ট আছে তাকে আমি ফার্স্ট ইয়ার থেকে কলেজে দেখছি, আমার তিনি আমার কলেজের সিনিয়র, কিন্তু তাকে কোনো দিন আমি সেই দিন তিনি আমাদের বুঝিয়েছিলেন, সেদিন তিনি আমাদের বুঝিয়েছিলেন যে পার্ক সার্কাস এবং আমার স্ট্রিট এক, আজকে হঠাৎ করে তিনি খিদিরপুর ভবানীপুরের মধ্যে আলাদা করলেন। আমি শুধু একটা কথা ওনাকে বলতে চাই, বিশ্বাস করুন পশ্চিমবাংলায় খিদিরপুর, রাদার কলকাতায় খিদিরপুরও আছে, কলকাতায় ভবানীপুরও আছে। কলকাতায় যেমন খিদিরপুর ভবানীপুরের তুলনায় আমি যাচ্ছি না, কোহিনুর শাহের কাছে আমি, আমাকে বলতে দিতে হবে, আমাকে প্লিজ বলতে দিতে হবে, আপনি শেষ করবো 10 সেকেন্ড টাইম দেবেন। খিদিরপুরে যেমন পোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ববি হাকিম জিতেছেন, ভবানীপুরে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছেন, কালীঘাট মন্দির যেখানে আছে সেখানে যেমন রাসবিহারীতে দেবাশিস কুমার জিতেছেন, আবার চৌরঙ্গিতে 44 নম্বর ওয়ার্ডে নাগতা মসজিদ আছে ওখানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয়। এইগুলো প্রসঙ্গগুলো আসছে কেন? আমি শুধু বিভাজন হয় না, যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়করা ভবানীপুরে কাজ করেনি, ওয়ার্ড ভিত্তিক গিয়ে বলুন, সেখানে উত্তর দেওয়ার জায়গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কাজ করেনি, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার প্রসঙ্গই নয়, তাহলে তো নন্দীগ্রামে আমাকে ফিরে যেতে হয় আবার। শায়নের কাছে আসবো, সময় খুব অল্প। শায়ন ব্যানার্জি, এই কালচারের উত্তর আমি স্বর্ণালী শুধু একটা কথা প্রথমেই বলতে চাইছি, সন্ময়দা এখানে যে কথাটা বললেন, শায়ন বোধহয় একটুখানি কনফিউজড হয়ে গেছে কার বিরুদ্ধে লড়াইটা করবে। সন্ময়দা যদি কনফিউজড হতাম
তাহলে গিয়ে রাজ্য সরকার, রাজ্যের চিফ সেক্রেটারি মমতা ব্যানার্জি, ইউনিয়ন গভর্নমেন্ট, ইলেকশন কমিশনের বিরুদ্ধে এইভাবে মামলা করতাম না। হক আছে, বুকের পাটা আছে, তাই জন্য গিয়ে মামলাটা করেছি। ওই মামলা করবার কথা এ রাজ্যের বুকে যারা প্রতিদিন খেরা মেটায় যে আমরা রাজ্যের প্রধান বিরোধী দল, আপনি বললেন যে শুভেন্দু অধিকারী দৃষ্টিতে এনেছিলেন, কিন্তু একটা কথার উত্তর আপনি এখনো দিতে পারলেন না যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রের সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল। মুখ্য সচিব চিঠি লিখে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি না ইলেক্টেড হন দেয়ার উইল বি আ কনস্টিটিউশনাল ক্রাইসিস। কিভাবে মুখ্য সচিব আলোচনা করতে আসছে না, সময় খুব অল্প, কারণ আইনি লড়াই আপনারা লড়ছেন, আইনি লড়াই বিজেপিও লড়েছে, পোস্টপোন পোস্টপোন ভায়োলেন্সলি একাধিক আইনি লড়াই তারা লড়েছে। আমার বক্তব্য হচ্ছে স্ট্রেট, আমি শেষ খুব আলোচনা যে এই হলফনামার মিথ্যে তথ্য এবং আপনাদের যে উপনির্বাচন নিয়ে আইনি লড়াই, তার প্রভাব ভবানীপুরের নির্বাচনে পড়বে না পড়বে না? স্বর্ণালী, আমি হলফনামার বিষয়েই আসছি। যে বিজেপি আজকে হলফনামা নিয়ে প্রশ্ন তুলছে, আমি তো একটা সোজা কথা বললাম, বসিরহাটের সাংসদ পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন উনি বিবাহিত। কেন কেন্দ্রের সরকার, কেন পার্লামেন্টের এথিক্স কমিটি একটা কোন ব্যবস্থা গ্রহণ করেনি? শুধু চ্যানেলে এসে বড় বড় কথা বললে হবে নাকি? প্রধান বিরোধী দলের ভূমিকা কোথায় পালন করছে রাজ্যের মুখে বিজেপি? কোথায় কি ভূমিকা আমরা দেখতে পাচ্ছি? শুধু ফুটেজ খাওয়ার জন্য সংবাদ মাধ্যমে এসে তৃণমূল বিরোধিতা চলছে। আর নাই বলতে পারছি না, আপনার ফোকাস এই সমস্ত রাজনৈতিক হিংসার ঘটনা বাদ দিয়ে কেন শুধুমাত্র নুসরাত জাহানে গিয়ে আটকে রয়েছে? আমি আসবো সায়ন, সময় দাও। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আমি ব্যক্তি নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে কনসার্ন নই, আই এম নট কনসার্ন অ্যাবাউট নুসরাত জাহান। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি মিথ্যা কথা বলেছেন স্পিকারের সামনে। বুঝলাম, সরকার কি ব্যবস্থা নেবে? আমার আমি আবার আমার প্রশ্নে ফিরে যাই কনক্লুড করার আগে, যে এই ধরনের একে বামেদের ইতিমধ্যেই আইনি লড়াই চলছে, শুধুমাত্র ভবানীপুরে কেন উপনির্বাচন হবে? মুখ্য সচিবের ভূমিকা নিয়ে তার সঙ্গে কোথাও আজকে অ্যাড অন হলো সজলদার এই অভিযোগ, সজল ঘোষের অভিযোগ যে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ। আমার প্রশ্ন হচ্ছে এই একটার পর একটা যে অভিযোগ আসতে শুরু করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের জায়গা, উনি ওখানকার ঘরের মেয়ে, তৃণমূল কংগ্রেস বলছে, এই অভিযোগগুলো কোনো প্রভাব ভবানীপুর উপনির্বাচনে পড়বে না পড়বে না? আমি সন্মাদার কাছে আসছি। না, ব্যাপারটা হচ্ছে নির্বাচন অনেকগুলো ইকুয়েশনসের উপর নির্ভরশীল হয়। আমি শুধু সায়নকে একটা কথা বলবো, সায়নকে ধন্যবাদ জানাবো যে তিনি আইনের পথে আইনজীবী হিসেবে গেছেন, তার ধন্যবাদ প্রাপ্য, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও তো বলছি যে আমি তাকে এই প্রশ্নটা করছি না যে তাদের প্রার্থী থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তথ্য লুকানোর ব্যাপারে তারা কিন্তু নির্বাচন আমি এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, পাঁচটা থানা, বিধাননগর পুলিশ স্টেশন, পানবাজার পুলিশ স্টেশন, জাগির রোড পুলিশ স্টেশন, নর্থ লক্ষিমপুর সদর পুলিশ স্টেশন, উদয়পুর পুলিশ স্টেশন, পাঁচটা থানার নাম আমরা ভবানীপুরের মানুষের পক্ষ থেকে লিখিতভাবে দিয়েছি, পাঁচটা থানা, এই লিখিতভাবে এই যে থানাগুলোর নাম উল্লেখ করেছি, এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের নির্বাচন নিয়েছে, সজল ঘোষ কিন্তু লিখিতভাবে দিয়েছে, ফলে প্রত্যেকটা রাজনৈতিক সায়নরা তাদের একটা দায়িত্ব পালন করছেন, আমরা একটা দায়িত্ব পালন করছি। আমি শেষ করবো, আমি শেষ করবো, আমি কহিনুর সজলদা এবং ভাস্করদার কাছে আসবো 30 সেকেন্ড করে সময়। ভবানীপুর উপনির্বাচনে প্রভাব পড়বে না পড়বে না? কোহিনুর, কোহিনুর একটু থামলে বলতে পারি আর কি। না, ঘটনা হচ্ছে, দেখুন, আপনারা সবাই জানেন যে মানুষ এইগুলো, মানুষের কাছে তো আমার কিছু জিনিস নিয়ে আমি যাবো, কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে যাবো, কিছু মেটেরিয়ালস নিয়ে যাবো আমার প্রার্থীকে জেতানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আসামে যদি আমি যুক্তির তক্কের খাতিরে ধরে নিই যে ঠিক, একদম অন দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় আসামে তার বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছে, তিনি সেটা লুকিয়েছেন, আপনার মনে হয় যে একজন ভবানীপুরের সাধারণ নাগরিক হিসেবে সেটা তার কাছে খুব বিশাল ম্যাটার করে? ম্যাটার করে কি ভবানীপুর মানুষের কি সিভিক এমিউনিটিস পেয়েছে, কি উন্নয়ন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে? আমার মনে হয় যে মেইন যে ফোকাস কিছু ম্যাটার করবে না। ভাস্কর সিনহা রায়, ভাস্কর সিনহা রায় কি বলবেন? দেখুন, যে পাঁচটা মামলার কথা বলা হচ্ছে সেই মামলাগুলো যদি মেনশন করেননি বলে যেটা দাবি করছেন বিজেপির প্রতিনিধিরা, তার জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি জানাচ্ছেন, এর থেকে হাস্যকর কিছু বিষয় হতে পারে না। আপনারা এটা করুন যে ইলেকশন কমিশনকে পার্টি করে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে করুন যে আপনাদের বারবার ধরে আপনাদের এই অভিযোগগুলোকে গুরুত্ব দিচ্ছে না। আর যদি আপনাদের এই অভিযোগগুলো মিথ্যা হয়, ভবানীপুরের মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিন এবং লড়াইয়ের ময়দানে আসুন। লড়াইটা ইলেকশন কমিশন অফিসে হয় না, লড়াইটা একদম শেষ করে হবে মানুষের সঙ্গে। সজলদা, সজলদাকে দিয়ে শেষ করব আলোচনা। সজল ঘোষ, আমরা কখনোই ভাবছি না
যে এইগুলোর এফেক্ট নির্বাচনে প্রতিফলিত হোক। ঠিকই বলেছেন, ঘরের মেয়ে মমতা। তো ঘরের মেয়ে মমতা কত কাজ করেছেন, কত উন্নয়ন করেছেন, যে এত উন্নয়ন করেছেন যে তিনি গত নির্বাচনে এখান থেকে নির্বাচিত প্রার্থী হওয়ার সাহস পাননি, পালিয়ে গিয়েছিলেন। শুধু আবারও বললাম, করোনার প্রকোপে মানুষ কম ভোট দেওয়ার ফলে নির্বাচনের ফলাফল উল্টো হয়েছিল। এবারে করোনা তুলনামূলক অনেক কম, এবারে ফলাফল আবার উল্টো হবে। এবারে প্রার্থী বিজেপি দলের যিনি দাঁড়িয়েছেন তিনি জিতবেন। ধন্যবাদ, ধন্যবাদ। ফলের দিকে অবশ্যই নজর রাখবো আমরা। তবে এই আলোচনা, এই ডিবেট আমি শেষ করছি এখানে। প্রশ্নগুলো থাকলেও সত্যি সত্যি উত্তর অবশ্যই ভবানীপুরের মানুষ দেবে। কিন্তু তার সঙ্গে যে অভিযোগগুলো উঠে আসছে একটার পর একটা, এবং কিছু কিছু আইনি দিকও কোথাও চলে আসছে, নির্বাচন কমিশনের ভূমিকা সেক্ষেত্রেও বা কোন পথে এ যায় এবং শেষ পর্যন্ত কি রেজাল্ট, কি ফলাফল সামনে চলে আসে, কোন কোন জায়গা থেকে তথ্যের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো স্পষ্ট হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত প্রত্যেককে ধন্যবাদ। এই আলোচনা, এই বিতর্ক শেষ করছি এখানেই। ফিরে আসছি আরও একটা বিরতির পর আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। বিরতি পর ফিরে এলাম। চোখ রাখছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। উৎসবের মরশুমে বড় সড়ো নাশকতার ছক, যে খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের নাশকতার ছক। পাকিস্তানের সেই ছক বানচাল করলো ভারত, এবং যেরকম জানতে পারা যাচ্ছে পর্দা ফাঁস, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পুলিশের জালে দুই পাকিস্তানের জঙ্গি ধৃত। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় 6 জনকে, মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয় 1 জনকে। বিস্তারিত জানবো নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র। বিশাখা, কি জানতে পারা যাচ্ছে বিষয়? আর ইতিমধ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেল, তাদের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেখানে বলে দেওয়া হয়েছে যে 6 জনকে যে জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে সেখানে কিন্তু 2 জন ইতিমধ্যেই জানা যাচ্ছে যে তারা পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এদেশে এসেছিল, এবং 15 দিনের বিশেষ প্রশিক্ষণ নেওয়া হয়েছিল যাতে বড় ধরনের কোনো নাশকতামূলক ঘটনা ঘটানো যায়। একদিকে যেরকমটা তুমি বলছিলে যে যেভাবে আমাদের গোটা দেশ জুড়ে এখন একটা ফেস্টিভিটি রয়েছে, উৎসব মুখরতা, এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশ নির্বাচন, এবং যেখানে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার র্যালি হওয়ার কথা ছিল, এবং মূলত সেই উৎসব মুখরতা এবং সেই প্রধানমন্ত্রীর র্যালি সেই জায়গাটাকেই টার্গেট করা হয়েছিল এই জঙ্গিদের তরফ থেকে, যেখানে বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল। সেই ছকই কার্যত বানচাল করলো দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশ এটিএস। স্বর্ণালী, অনেক ধন্যবাদ বিশাখা। বিভিন্ন রাজ্যে ছক কষা হয়েছিল, সেই ছক বানচাল করা হলো। অবশ্যই খবরে, এই খবরের আপডেটের দিকে নজর রাখবো আমরা। তবে সময় আরও একটা বিরতি, ফিরে আসছি। এই মুহূর্তে নিঃসন্দেহে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ চোখ রয়েছে ভবানীপুরের উপনির্বাচনের দিকে। তাই প্রতিদিন আপাতত ভবানীপুর উপনির্বাচনের প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরবো আমরা। তবে তার সঙ্গে শুধুমাত্র দিনের একটি ইস্যু নয়, একই সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর প্রতিদিন আমি স্বর্ণালী তুলে ধরবো এই সময়। অর্থাৎ প্রতিদিন সন্ধে 6:57 সোজাসুজি প্রশ্ন করবো, সোজাসুজি উত্তর চাইব আমি স্বর্ণালী প্রতিদিন। আজ শেষ করছি এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক সন্ধে 6:57। নমস্কার। We'll be right back.